আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো মশার যে আবির্ভাব, তো তাহলে তো হাত দিয়ে আর কয়টা মশা মারবেন? তো সেক্ষেত্রে আমাদের যে পুরাতন যে মশা মারার যে ব্যাটগুলো ছিল, তো সেইগুলা তো রিপেয়ার করা যায়। তো সেই বিষয়টি আজকে দেখাবো কিভাবে মশা মারার ব্যাটগুলো রিপেয়ার করা যায়। কিন্তু একটি বিষয়টি, সেটি হচ্ছে এই মশা মারার ব্যাটগুলোর যে প্রধান সমস্যাগুলো হয় সেটি হচ্ছে ব্যাটারিগুলা নতুন লাগালাম, ব্যাটারি কয়েকটি চেঞ্জ করলাম, তারপর হচ্ছে আমাদের মশাগুলো আগের মতো মরে না, মশাগুলো পালিয়ে যায়। তো এই প্রবলেমটি কিভাবে সলভ করা যায় এবং আরও কিছু যে কমন সমস্যাগুলো সেটি কিভাবে সমাধান করা যায়, তো সে বিষয়টি আজকে দেখাবো। তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আমরা যে ওই রকম যে ব্যাটারিগুলো লাগাতাম, আর এই যে এই ব্যাটারিগুলো হচ্ছে লিথিয়াম ব্যাটারি, তো ওই ব্যাটারিগুলার তুলনামূলকভাবে আমাদের যে লিথিয়াম ব্যাটারি, এই লিথিয়াম ব্যাটারিগুলো কিন্তু শক্তি অনেকটাই বেশি। তো আপনারা চাইলে লিথিয়াম ব্যাটারিগুলো এই মশা মারার ব্যাটে লাগাতে পারেন। তো সেই ক্ষেত্রে একটি করণীয় হচ্ছে, যদি লিথিয়াম ব্যাটারি লাগান তাহলে যে আগের যে চার্জিং সার্কিটগুলো ছিল সেটি দিয়ে কিন্তু চার্জ হবে না। তো সেই ক্ষেত্রে চার্জিং সার্কিটটি সরাসরি আপনি 5 ভোল্ট মোবাইলের চার্জার দিয়ে করে নিতে পারবেন। এই যে আমার কাছে যত প্রকার ব্যাড আছে আমি এই সিস্টেমে করে দিই, তো আপনারা চাইলেও এইরকম করতে পারেন। এমনকি একটা ভালো দিকটি হচ্ছে 5 ভোল্টের যে মোবাইল চার্জিং আছে, তো সেই চার্জার দিয়ে যদি আপনি এই লিথিয়াম ব্যাটারিগুলো চার্জ করেন তাহলে কিন্তু এটার গুণাগুণ অনেক বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা এই প্রসেসটি ব্যবহার করতে পারেন, আর না চাইলে নাও পারেন। এমনকি মূল বিষয়টি আজকে দেখাব, মূল বিষয়টি হচ্ছে আমাদের ব্যাটারি নতুন লাগানোর পরও আমাদের মশাগুলা আগের মতো মরে না, এমনকি ব্যাট থেকে পালিয়ে যায়। তো সেই বিষয়টি আজকে সবার সাথে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি টানবেন না, কারণ ভিডিওটি যদি টানেন তাহলে এর কিছুই বুঝতে পারবেন না। যেমন আমার হাতে আমি দুটি ব্যাটের সার্কিট নিলাম, এই যে সেম দুটি ব্যাটের সার্কিট, তো প্রত্যেকটা সার্কিটের সেম ক্যাটাগরিতেই চলে, প্রত্যেকটা সার্কিটের ক্যাটাগরি হচ্ছে সেম, শুধু সার্কিট ডিজাইনটা শুধু একটু উল্টাপাল্টা হতে পারে, কিন্তু সার্কিটের যে ক্যাটাগরি ফ্রিকোয়েন্সিগুলো সবগুলোই সেম আকারে চলে। তো এখান থেকে আমি একটি সার্কিট দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। ধরি এই হচ্ছে আমাদের একটি সার্কিট। তো আমাদের যে মেন যে বিষয়টি, যেটি প্রবলেমগুলো হয়, তো আমাদের এখান যেমন সুইচ, ক্যাপাসিটর, বড় জোর দু একটু সুইচে হলে প্রবলেম হতে পারে, কিন্তু আমাদের মেন যে বিষয়গুলো সমস্যাগুলো হয়, যেমন সুইচও বারবার চেঞ্জ করা হয় কিন্তু সুইচ কোনো প্রকার মেন সমস্যা না। তো আমাদের মেন সমস্যাটা হচ্ছে এখানে যে একটি মেন একটি আইসি দেওয়া আছে, মেন একটি ট্রানজিস্টর দেওয়া আছে, তো এই ট্রানজিস্টরটি হচ্ছে আমাদের এই ট্রানজিস্টরটি, তো এই ট্রানজিস্টরগুলো বেশিরভাগই থাকে D882, তো এই যে ট্রানজিস্টরটি, এই ট্রানজিস্টরটি হচ্ছে ডি গ্রুপের একটি ট্রানজিস্টর, D882 এই ট্রানজিস্টরটি। তো এই ট্রানজিস্টরটি শক্তি কমে যাওয়ার কারণে আমাদের কিন্তু ফুলফিল ভোল্টেজ আউটপুট হয় না। তো সেক্ষেত্রে ব্যাটারি যতই লাগান তো সেখানে কিন্তু আমাদের আউটপুট লো। তো এই যে বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই ট্রানজিস্টরটি ঠিক আছে কি না। আপনারা ব্যাটারি লাগানোর আগে অবশ্যই এই ট্রানজিস্টরটি চেঞ্জ করে দেখতে পারবেন। তো এই ট্রানজিস্টরটি চেঞ্জ করলে দেখবেন যে অবশ্যই ব্যাটের শক্তি অনেক গুণ বেড়ে যাবে এবং আউটপুট ভোল্টেজ একদম ফুলফিল পাওয়া যাবে, তো মশা অনায়াসে একদম ঠাস ঠাস করে মরবে। তো এই বিষয়টি অবশ্যই একটু খেয়াল রাখবেন। আর প্রবলেম নাম্বার 2, আরেকটা প্রবলেম আছে, সেটি হচ্ছে সার্কিটও ভালো, ট্রানজিস্টরও ভালো, আমাদের ব্যাটারিও ভালো, তো তারপরও আমরা কেন ফুলফিল ভোল্টেজ পাই না? তো সেই ক্ষেত্রে একটি কাজ হচ্ছে, দেখাচ্ছি, ধরি
এই হচ্ছে একটা মশা মারার যে ব্যাটের যে ছাকনিগুলা থাকে, তো এই ছাকনিগুলা, এই ছাকনিগুলার কারণে যে মশাগুলা মরে, তো এই ছাকনিগুলার কারণেই যেমন এই দিক দিয়ে লাইনগুলা আউটপুট হয়, আউটপুট হওয়ার কারণে মশাগুলা মরে। তো এই ছাকনিগুলায় দেখা যাবে যে প্রচুর পরিমাণ যদি ময়লা লেগে থাকে তাহলে কিন্তু আমাদের কিন্তু কারেন্ট লস হয়ে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু ফুলফিল আউটপুট থাকবে না। কারণ একটা জিনিস খেয়াল করলে দেখবেন, যদি বেশিরভাগই ময়লা থাকে তাহলে যখন সুইচটি টিপে দেবেন দেখবেন যে ময়লাগুলা উচ্চ দিকে অথবা নিচ দিকে এগুলো টানাটানি করতেছে, মানে ময়লাগুলারও টানতেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু তাহলে বোঝা যাচ্ছে যে ময়লাগুলাও কিন্তু ভোল্টেজগুলা নিচ্ছে। তো সেই ক্ষেত্রে এটি একদম মোস্ট ইম্পর্টেন্ট বলা চলে, তো যে ছাকনিতে যাতে কোনো প্রকার ময়লা না লেগে থাকে। তো সেই ক্ষেত্রে সব কিছু ঠিক করার পর ছাকনিটা আগে ভালোভাবে চেক দিবেন যে ছাকনিতে ময়লা আছে কি না, যদি ময়লা থাকে তাহলে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করবেন, এবং কি পরিষ্কার করে ভালোভাবে শুকাতে হবে, কারণ যেহেতু যদি পানি থাকে তাহলে কিন্তু এমনি ঠাস ঠাস করতে থাকবে, কারণ সেখানে কিন্তু ফায়ারিং হবে। তো এই দুটি বিষয় যদি আপনি খেয়াল রাখেন তাহলে 100% একদম ফুলফিল আগের মতো কাজ করবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন, এবং চ্যানেলটির সাথে থাকার জন্য চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।